11 বছর গেল, কবে চালু হবে ঢাকা উড়াল সড়ক? দেশের অবকাঠামো উন্নয়নে বড় বড় প্রকল্পের কাজ শেষ হচ্ছে একে একে। পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে গত জুন থেকে, তার প্রায় 6 মাসের ব্যবধানে চালু হয়েছে দেশের প্রথম মেট্রো রেল, যা ঢাকার যানজট নিরসনে এটি সহায়ক হবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজও শেষের দিকে। উন্নয়ন অভিযানের নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ এগুচ্ছে, তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা অর্জনের পথ এখনও বাকি। সেই সঙ্গে সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে জবাবদিহিতার অভাব রয়েছে। আরও উদ্বেগের বিষয় হল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে অন্যান্য সংস্থার সমন্বয়ের অভাব। এ কারণে কোনো কোনো প্রকল্প প্রতিশ্রুতির বৃত্তে ঘুরতে থাকে, জনপ্রতিনিধিরাও আশার বৃত্তে ঘুরতে থাকেন। এসব প্রকল্প আশার ফাঁদ বলেই প্রতীয়মান হচ্ছে। আশায় আশায় দিন যায়, কিন্তু প্রকল্পের গতি আর এগোয় না। এমনি একটি প্রকল্প ঢাকা উড়াল সড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 11 বছরেও এই প্রকল্প বাস্তবায়ন হয়নি। অথচ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা অংশে চালু হয়েছে। এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াত করে পদ্মা সেতু দিয়ে চলাচল করছে যানবাহন, কিন্তু অবরুদ্ধ ঢাকাকে এতটুকু মুক্ত করার আশা নিয়ে শুরু করা ঢাকা উড়াল সড়কের কাজ বড় বিলম্বের মুখে রয়েছে। রাজধানী ঢাকা হাঁটছে, অথচ এই মহানগরীর ছোটাছুটি করার কথা। একজন মানুষ ঘন্টায় প্রায় 5 কিলোমিটার হাঁটতে পারেন। রাজধানী ঢাকায় যানবাহনের চলাচলের গতি মানুষের হেঁটে চলার মতো নয়। এই রাজধানী শহরের অবরুদ্ধ অবস্থার অবসান ঘটানোর জন্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছে। এসব প্রকল্পের মধ্যে দ্রুত গণপরিবহন ব্যবস্থা হিসেবে বিজয়ের মাস ডিসেম্বরে যে মেট্রো রেল চালু হয়েছে তা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলছে, পরে এটি কমলাপুর পর্যন্ত চালু করা হবে। কিন্তু ঢাকা উড়াল সড়কের ধীরগতিতে একটা প্রশ্ন তীরের মতো ছুটে আসে মনের মধ্যে, আর কতদিন লাগবে এই প্রকল্পের বাস্তবায়নে? ঢাকা উড়াল সড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি 2011 সালের জুলাই থেকে 2016 সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। মূল অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 3,216 কোটি টাকা। পরে এই প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানো হয়েছে, সর্বশেষ মেয়াদ বাড়িয়ে করা হয়েছে 2024 সালের জুন পর্যন্ত। ব্যয় বেড়ে হয়েছে 4,917 কোটি টাকা। প্রকল্পে অতিরিক্ত ব্যয় বেড়েছে 1,701 কোটি 57 লাখ টাকা। অতিরিক্ত ব্যয়ের 10 প্রকল্পের মধ্যে এটি রয়েছে। এই প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে বেশি টাকা লাগবে, তাই ব্যয় বেড়েছে। এই প্রকল্পের কাজ 2014 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ধীরগতির ফলে বারবার উদ্বোধন আর প্রতিশ্রুতির মধ্যে ঘুরছে এই প্রকল্প বাস্তবায়ন। খোঁজ নিয়ে জানা গেছে ভুল পরিকল্পনা এবং ভূমি অধিগ্রহণে অদক্ষতার ফলেই প্রকল্পের কাজ সময়ে সময়ে প্রক্রিয়ার ফাঁদে আটকে গেছে। শুধু প্রাইভেট কার চলাচলের জন্য বেশি সুবিধা মিলবে এই প্রকল্প বাস্তবায়নে। এছাড়া নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার ফলে তা জনভোগান্তির সঙ্গে সঙ্গে সরকারি টাকার অপচয়ও ঘটাচ্ছে। প্রথমে নেয়া পরিকল্পনাটি ছিল ভুল। ভূমি অধিগ্রহণের ব্যর্থতার ফলে প্রকল্পের সংযোগ পথ বা র্যাম্পগুলো নির্মাণ করতে হচ্ছে পরবর্তিত পরিকল্পনা অনুসারে। এরই মধ্যে 1 দশক সময় চলে গেছে। 2011 সালের 19 জানুয়ারি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। প্রকল্পের প্রধান অংশ কাওলা বনানী 7.45 কিলোমিটার অংশের কাজ শেষ হয়নি। প্রকল্পের দ্বিতীয় ধাপ বনানী রেল স্টেশন থেকে মগবাজার লেভেল ক্রসিং পর্যন্ত 5.85 কিলোমিটার, তৃতীয় ধাপ মগবাজার লেভেল ক্রসিং থেকে কুতুবখালি পর্যন্ত 6.43 কিলোমিটার। এসব অংশে প্রকল্পের কাজ সেভাবে দৃশ্যমান হয়নি। 4 লেনের উড়াল সড়কটির প্রারম্ভিক স্থান রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে কাওলায়। কাওলা থেকে শুরু হয়ে খিলক্ষেত, কুড়িল, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে যাত্রাবাড়ির কাছে কুতুবখালী পর্যন্ত যাবে সড়কটি। 19.73 কিলোমিটার দীর্ঘ হবে উড়াল সড়কটি। এতে থাকছে উঠানামার জন্য 31টি র্যাম্প, এগুলোর মোট দৈর্ঘ্য 27 কিলোমিটার। এসব সংযোগ পথ বা র্যাম্প সহ উড়াল সড়ক 46.43 কিলোমিটারের।
আমরা জানতে পেরেছি সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপিতে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এজন্য 2011 সালের 19 জানুয়ারি ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সেতু বিভাগ 2013 সালে প্রকল্প এলাকায় ভূমি জরিপ শুরু হয়। তবে দুই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে যায় 2 বছর। উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি পর্যালোচনায় দেখা গেছে 3,216 কোটি 87 লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল মূল প্রকল্পে। 2011 সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু করে 2014 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। 2014 সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার লক্ষণই দেখা যায়নি। পরে মেয়াদ বাড়ানো হয় 2016 সালের ডিসেম্বর পর্যন্ত। ব্যয় বেড়ে তা দাঁড়ায় 4,889 কোটি টাকা। সময় বাড়ানো হয় 2020 সালের ডিসেম্বর পর্যন্ত। তারপরও আবার প্রকল্প ব্যয় ও সময় বাড়ানো হয়েছে 2024 সালের জুন অবধি। এই উড়াল সড়কে যানবাহন চালাতে হলে টোল দিতে হবে। বিমানবন্দরের কাছে প্রকল্পের প্রারম্ভিক প্রান্ত থেকে কুতুবখালি পর্যন্ত এ সড়কে ব্যক্তিগত গাড়িতে টোল ধার্য করা হয়েছে 125 টাকা। সর্বনিম্ন টোল 100 টাকা, প্রতি বাসের জন্য 250 টাকা। প্রতি ট্রাকে শ্রেণী অনুসারে টোল দিতে হবে 400 ও 500 টাকা। ট্রেলারের জন্য ধার্য হয়েছে 600 থেকে 750 টাকা। উড়াল সড়কটিতে 11টি টোল প্লাজা থাকবে, যার 5টি হবে উড়াল সড়কের উপর। এর উপর দিয়ে প্রতিদিন প্রায় 80,000 যানবাহন চলাচল করতে পারবে। কিন্তু সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হয় এ ধরনের প্রকল্প বাস্তবায়নের দক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করতে হয়। চলতি ডিসেম্বরে প্রকল্পের বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ চালুর লক্ষ্য ছিল। বনানী থেকে তেজগাঁও অংশে 50% কাজ এখনও বাকি। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে ও মেট্রো রেল কর্তৃপক্ষের সমন্বয়ের অভাব রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। অথচ এ ধরনের প্রকল্পে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করা উচিত। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। এ অংশের ভৌত অগ্রগতি প্রায় 90% কাছাকাছি। এখন চলছে স্ল্যাবের উপর ঢালাইয়ের কাজ। বনানী থেকে তেজগাঁওয়ে উঠেছে ভায়াডাক্ট, কয়েকটি অংশ পিলার বসানোর কাজ এখনও বাকি। আমরা আশা করব এই প্রকল্পের কাজ বাস্তবায়নে ধীরগতি দূর করতে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবেন, কারণ পুরো ঢাকা শহরের ব্যস্ত এলাকাগুলোয় কোনো কোনো সময় যান চলাচল বন্ধ রেখেও প্রকল্পের কাজ হতে দেখা গেছে। এটা এক ধরনের ভোগান্তি, এ থেকে রেহাই চায় মানুষজন। আমরা এবার ঢাকা উড়াল সড়ক বাস্তবায়নে উড়ন্ত গতি চাই, কারণ এই প্রকল্প যদিও প্রাইভেট কার বান্ধব, তবুও বলবো যানজটে ঢাকার অবরুদ্ধ অবস্থা থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পাব এই প্রকল্প বাস্তবায়ন হলে।